গত শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের চীন সীমান্তের তাওয়াং সেক্টরে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনাবাহিনী। গত 9 ডিসেম্বর ওই ঘটনা ঘটলেও রোববার এ নিয়ে খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম। দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়, তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়। কিভাবে দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষের সূত্রপাত বা কোন দেশের কতজন আহত হয়েছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। চীনা সেনাবাহিনী প্রায় সময়ই ভারতের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। ভারতের সেনাবাহিনী তাদের বাধা দিলেই সংঘর্ষ শুরু হয়। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এ ধরনের পরিস্থিতি দুই দেশের সম্পর্কের মধ্যে ভালো কোনো ইঙ্গিত দেয় না। চীনের সীমান্ত বাহিনী বারবার উস্কানি দিচ্ছে। এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। অন্যদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দুই দেশের উত্তেজনা নতুন কিছু নয়। এ ধরনের ঘটনা বন্ধে উভয় দেশকেই সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নিতে হবে। 2006 সাল থেকে অরুণাচল প্রদেশে এ ধরনের ঘটনা ঘটে আসছে। দুই দেশের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ রেখায় টহল দেয়ায় এই পরিস্থিতির সৃষ্টি। এর আগে 2020 সালের জুন মাসে লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে চীনা সেনাবাহিনী। এ সময় ভারতীয় সেনাবাহিনী তাদের বাধা দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতীয় সেনাবাহিনীর 20 সদস্য নিহতের কথা বলা হলেও চীনের পক্ষ থেকে তাদের সেনা সদস্যদের হতাহতের বিষয়টি গোপন রাখা হয়। উত্তেজনা বন্ধে দুই দেশের সেনাবাহিনীর দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অরুণাচল প্রদেশে নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেল। চীন ও ভারতের মধ্যে 3,800 কিলোমিটারের সীমান্ত রয়েছে। নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ লাগলেও অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।